মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি এবং আমাদের পরিবারের সবাই ভালো আছে। তো এখন থেকে ব্লগটা শুরু করলাম। তো এখনও বাসের সমস্ত কাজকর্ম হয়নি। প্রথমে তুলসীতলা বলা করলাম, তারপর একটুখানি ঘরের মধ্যে হেঁটে নিলাম বাড়িটার মধ্যে, দেখলেই তোমরা। তো এখন হচ্ছে বাদ বাকি বাসের সমস্ত কাজকর্ম আছে। আবার চাদর ভিজিয়ে রেখেছি, গতকাল যে উঠিয়েছিলাম সেটা ধুয়ে দিতে হবে। আবার দেখি বাবা উঠে পড়েছে, তো বাবাকে ওই তাড়াতাড়ি করে বাসের সমস্ত কাজকর্ম করে আমাকে চা করে দিই। তো চলো সারাদিন দেখতে থাকো ভিডিওটা। আশা করি আজকের ব্লগটাও তোমাদের ভালো লাগবে। সঙ্গে থাকো, পাশে থাকো। সমস্ত জামা কাপড় এই যে ধোয়া হয়ে গেল, মেলেও দিয়েছি। শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করি ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে আমরা সকলেই ভালো আছি। ঈশ্বরের কাছে প্রার্থনা করি পৃথিবীর সকল মায়ের সন্তান যেন সুস্থ এবং বিপদমুক্ত থাকে। তো আজকে হচ্ছে শনিবার, আমাদের নিরামিষ। কালকে রিয়ার বাবা, তোমরা তো দেখলেই, রাত্রেবেলা ফুলকপি এনেছিল ভাজা খাবে বলে। তো ফুলকপি রিয়া কাটছে। আর এখন আমি সবজি এলাকা থেকে রাখলাম হচ্ছে বাঁধাকপি আর মিষ্টি কুমড়া আর একটা গন্ধরাজ লেবু রাখলাম। মানে এত সুন্দর গন্ধ বেরিয়েছে, আমি আর থাকতে পারলাম না, নিয়েই নিলাম একটা গন্ধরাজ লেবু খাবো আজকে। খুব সুন্দর সেন্ট, এখন রস কেমন হবে বলতে পারছি না। তো রান্নাবাড়ি মোটামুটি শুরু। ওখানে আমি বসিয়ে দিয়েছি ভাত, আর রিয়া কাটছে হচ্ছে ফুলকপি। দেখতে থাকো তোমরা সারাদিন, আশা করি ভালো লাগবে। তো রিয়া এখানে কেটে দিচ্ছে ফুলকপি। আমার বলছে, মা ফুলকপিটা ভালো না, গন্ধ। তাই আমি বললাম ওই জন্যই 5 টাকা দিয়ে দুটো দিয়েছে। এই যে গন্ধ, এটা সহ্য করতে পারছে না, এমন গন্ধ একটা। খুব গন্ধ, ফুলকপি আলু কেটে মা হচ্ছে ভাপিয়ে বসিয়ে দিয়েছে। ভাপও মনে হয়ে গেছে, মা ওই যে রান্না বসিয়ে দিয়েছে আবার ভাজা। তারপরে আমি বাঁধাকপি কেটে নিলাম। এই যে বাঁধাকপির জন্য হয়েছে আলু, আর এখানে আমি ধুয়ে নিব। তাহলে আজকে আমাদের রান্না হবে ডাল আর বাঁধাকপি ঘন্ট আর মিষ্টি কুমড়া বড়া আর আলু ফুলকপি ভাজা। তো চলো এটা এখন ধুয়ে নিই আমি ভালো করে। তো প্রিয় বন্ধুরা, আমার মোটামুটি রান্না শেষ। বাঁধাকপির ঘন্ট হলেই হয়ে যাবে, ভাত হয়ে গেছে। এখানে ফুলকপি আলু ভাজা, কয়েকটা কালকের করলা ছিল ওটাও ভেজে নিয়েছি, আর এখানে ডাল হয়েছে। এখানে হচ্ছে বাঁধাকপির আলু ভেজে নিয়েছি সেদ্ধ করে, আর এখানে রয়েছে বড়া হবে এটা মিষ্টি কুমড়ার। আর এই যে বাঁধাকপি হলেই রান্না শেষ। আমাদের রান্নাবাড়ি শেষ। এই যে রিয়া সব বাসন মেজে নিচ্ছে, আর আমি এখন একটু যাব ফুল আনতে। ফুল নাই। আমার বাসন মেজে, তারপর রান্না করা পরিষ্কার করা হয়ে গেছে। তো এইদিকে হচ্ছে এখন এই বড় ঘরে চলে আসলাম। বড় ঘরে এই ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, ডেলিকার একই কাজ। তারপরে হচ্ছে স্নান করবো, স্নান করে পূজা দিব। ততক্ষণে মা চলেই আসবে, শুনলেই মা ফুল আনতে গিয়েছে। তো
এখন খালি এত গরম লাগছে তো এসে এখানে বসলাম। এখন খালি মুখে শুনবে, সবার মুখে একই কথা শুনবে, এত গরম এত গরম। এই কদিন আগে সবাই বলতো কি ঠান্ডা, ঠান্ডাটা কবে কমবে, এখন এই গরম শুরু হলো। যাকে তোমরা একজন কমেন্ট করেছিল, একটা মাসিমণি, নাম হচ্ছে কণিকা মাসিমণি, হ্যাঁ, তো বলেছিলে যে রিয়া বাবাকে কাকু কাকু বলেছিলেন না দাদা বলেছিল কিছু একটা বলেছিলে যে রিয়া দাদাকে ডাক্তার দেখাতে নিয়ে গেলে না, আসলে বাবা যেতেই চায় না। সত্যি কথা, আমি এই যে আজকে সকালে যখন খেতে এসেছিল তখনও বলেছিলাম যায় না, যেতে চায় না। তো আসুক বাবা, আজকে রাত্রেবেলা যখন আসবে তোমাদের সবার সামনে আমি বাবাকে বলবো, দেখি বাবা কী বলে। বাবা আমাকে বললো দুই একদিনের মধ্যেই যাবে, ওই একই কথা খালি বারবার তোমাদেরকেও বলে, আমাকেও, আমাদের বাড়ির লোকজনকেও বলে। দেখা যাক কী হয়, বাবা কবে যায়। এদিকে আবার চোখেরও ডিস্টার্ব, চোখও মানে সমস্যা হচ্ছে, চোখেও একটু মানে কীরকম ঝাপসা ঝাপসা, কদিন আগে ডাক্তার দেখাতে গিয়েছিল তোমরা জানোই সেটা। এখন দেখা যাক কোনটা কী করবে জানি না বাবা, এখন সব সমস্যা, এখন সব সমস্যাই চেপে পড়েছে। এদিকে হচ্ছে চোখের সমস্যা, এদিকে হচ্ছে আবার সুগার, হাতে ব্যথা, এই ব্যথা, পা ব্যথা, আজকে আবার বলছে পা ব্যথা, গতকাল রাতে নাকি পা ব্যথা করেছিল। জানি না কী করব, বাবা কবে রাজি হবে জানি না। আজকে আসুক রাত্রেবেলা, তখন তোমাদের সামনে আমি বলাবো, দেখো বাবা কী বলে। বাবা সব আমাদেরকেও বলে যাবো যাবো, তোমাদেরকেও বলে যাবো যাবো, কিন্তু সকাল হলেই বাবা ভুলে যায়, বলে আর যেতে ইচ্ছে করে, আসলে ভয় পায়। যাকে যাই, অনেকক্ষণই কথা বলে ফেললাম, এখন হচ্ছে যাব, বাদ বাকি সমস্ত কাজ করি, তারপর তোমাদের সাথে পরে কথা বলতে আসছি আবার। তুমি বাজার থেকে এসে পড়লাম, এই যে ঠাকুরের জন্য ফুল, বাড়িতে তো একদমই ফুল হয় না, তবু আজকে একটা জবা ফুল ফুটেছে, রিয়া তোমাদের দেখাবে পরে, অনেকদিন পর একটা জবা ফুল ফুটেছে। আর এই যে ঠাকুরের জন্য তো ফল নিয়ে আসলাম, মা তো বললই তোমাদের এই যে ফুল ফুটেছে, আমিও সকাল থেকে একবারও লক্ষ্যই করিনি, গাছে জল দিলাম তাও দেখিনি। আসলে এই পাশটা আছে তো, এই দেখো জবা ফুল কি সুন্দর, একটাই ফুটেছে, ওই যে আবার কড়ি হয়েছে, আবার মনে হয় এটা দুদিন পরে হবে। বন্ধুরা, এই যে এখানে আমি বড়া ভাজা বসিয়ে দিয়েছি, বড়া ভাজা হলেই বিকিকে ভাত দিয়ে দেবো, বিকি চলে এসেছে, স্নানও হয়ে গেছে, খাওয়ার জন্য বসে আছে। এই যে আমার ছোট বাবা খেতে বসেছে, আর এই যে মা একদম পছন্দ মতন বড়া বানিয়ে দিয়েছে, বড়া পেলে খুব খুশি। নিরামিষের দিন মা বড়া একদম, আর কিছু না বানায় বড়াটা বানাবে আমার জন্য, থ্যাংক ইউ মা, খাও। তুলসীতলা মুছে, এ দেখো আমার পূজা দেওয়া হয়ে গেল। আজকে আসনটা খুব সুন্দর লাগছে, কারণ এই যে জবা ফুল মা পেয়েছে, কারণ কিনে আনলেও ফুল এত জবা ফুল দেয় না, মানে মা যেখান থেকে আনে ওখান থেকে মানে এনেছে, কারণ ওই কাকিমণিটা না খুব ভালো ফুল দেয়। খাওয়া দাওয়া হয়ে গেছে, খাওয়া দাওয়া করে এই যে জামা কাপড় তুলতে আসি। এরা আমার নাইটি কই গেল, এলাম হাওয়াতে মনে পড়ে গেছে। মা আমার নাইটি দেখো কোথায় গেছে, কই, এলাম এই যে দেখো কি কাণ্ড, এত হাওয়া দিচ্ছে না এই হাওয়ার জন্য সব। আমি ভাবলাম কি খাওয়া দাওয়া করে আসি, তারপরে এই পাশ থেকে নাইটিটা নিয়ে যাই, তোমরা তো দেখো এরকমই এরকম টাইপেই নিয়ে যাই, এত হাওয়া দিচ্ছে আর যাওয়া যাবে না এই পাশে, যাই ওই পাশে দুটা তুলে নি। ওই পাশে একদম বাবা আসলে বাবা স্নান করবে না, বাবাকে পড়ে উঠাইতে লাগবে। ওই যে মা ওদিকে গাছে জল দিচ্ছে, এই যে
এগুলো ভিজা ভিজা আছে, একটু থাক ওগুলো, এইটা মেলে দিয়ে আসি। হ্যাঁ, একটা গাছও কি ঠিকঠাক হইতে দিবে না আমাদের বাড়িতে? হ্যাঁ, কি কাণ্ড, কোনো জিনিসই ঠিকঠাক হয় না। দেখো দেখো কোথায় পোকা গো মা, কোথায়? হ্যাঁ হ্যাঁ কই দেখি, হ্যাঁ হ্যাঁ, কি কাণ্ড। গুড ইভিনিং বন্ধুরা, তো অনেকক্ষণ পরেই তোমাদের সাথে কথা বলতে আসলাম। তো এদিকে দেখো আমি চা বসিয়ে দিয়েছি, আর হচ্ছে সিঙ্গারা। কেন বলো তো, ওই যে আমাদের বাড়িতে যে পিসি এসেছিল, তো পিসি আবার পিসির মেয়ে আবার মেয়ের শাশুড়ি এসেছে। তো পিসি হচ্ছে আগামীকাল চলে যাবে, তাই বাবার সাথে দেখা করতে এসেছে, বাবাও একটু আগেই চলে গেল। তো এসে আমরা গল্প গল্প করে তারপরে এসে আমি চা বসাতে আসলাম। তো ওই ঘরে সবাই টিভি দেখছে, মা সবাই মিলে। আমি তাহলে ফটাফট চাটা করে নিই, তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা, সেদিন তোমরা দেখেছিলে আমার ননদকে, মামাতো ননদকে, তো সেদিন দেখেছো। আর ওই ননদের ছোট মেয়ে হচ্ছে, এর বিয়ে হয়েছে এখানে আমাদের বাড়ির সামনে, কয়েকটা বাড়ি পরে আর কি বিয়ে হয়েছে। আর ওর শাশুড়ি উনি আসছে আমাদের বাড়িতে ঘুরতে। বৌদিবাড়ি আসলাম, এই যে সিঙ্গারা দিস, আমি আবার একটু খাবার দিচ্ছি মিষ্টি। বৌদি তুমি একটু দাও না। দিদিভাই চলে এসেছে, আর ওই যে ঘুটি, আর দিদিভাই সাথে এই যে বিস্কুট নিয়ে এসেছে। সবার খাওয়া একবার হয়ে গেছে, ওই জন্য আমি এখন একা একা খাচ্ছি। হ্যাঁ, আচ্ছা ঝর্ণা, আর এটা হচ্ছে বড় মামা আছে না, বড় মামার মাসি। ও আমাকে মামন ঠিক এই কথাটা আমাকে বলছে, আমার শাশুড়ি ভালো তুমি ভালো না, আমার শাশুড়ি তো দেরি করে উঠে কিছু করে না, তুমি তো আর বেশি দেরি করছো। কৌশলা দশরথ কে নন্দন, রাম ললাট পে শ্লোকতে চন্দন, রঘুপতি কী জয় বোলে লক্ষ্মণ, রাম সিয়া কাহো অভিনন্দন, অঞ্জনী পুত্র পরে রাম সিয়া জপতে তন মন মঙ্গল ভবন অমঙ্গল হারি, প্রভু সুদশরথ অচির বিহারি, রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম, রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম, রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম, রাম সিয়া রাম সিয়া রাম জয় জয় রাম।
তো গল্পই করছিলাম সবাই মিলে, তো এদিকে দিদি ভাইরা একটু আগেই চলে গেল আর পিসিরা তো অনেকক্ষণ আগেই চলে গেছে। তো তারপরে গল্প টল্প করলাম, করে টোরে আর কিছু ভিডিও করা হয়নি। তো এখন এই যে খাওয়া দাওয়ার পালা, 11টা বেজে গেছে, এখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়বো। তো আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার আগামীকাল তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করে দিও। তো আজকের জন্য টাটা, গুড নাইট, তোমরা সবাই ভালো থেকো।